দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলের জনগণকে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছে দিতে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দেশেই 60টি রেস্কিউ বোট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 8টি রেস্কিউ বোটের কাজ শেষ হয়েছে। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। দেশের বন্যা কবলিত এলাকার বিপন্ন মানুষ, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যাতে দ্রুত গৃহস্থালির প্রয়োজনীয় মালামাল ও গৃহপালিত প্রাণীসহ নিরাপদে স্থানান্তর করতে পারে সেজন্য তৈরি করা হয়েছে 8টি মাল্টিপারপাস এক্সেসিবল রেস্কিউ বোট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য প্রস্তুতকৃত এই 8টি বোট ছাড়াও দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকার জন্য তৈরি করা হবে আরও 52টি রেস্কিউ বোট। বিশেষভাবে নির্মিত এ বোটগুলো তৈরি করবে দেশীয় প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নারায়ণগঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ, যিনি আমাদের মন্ত্রণালয়ের ডিজেবল সংক্রান্ত আন্তর্জাতিক ফোকাল পয়েন্ট, তিনি আমাদেরকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বললেন। প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে বন্যার সময়ে তাদেরকে রেস্কিউ করতে, যাতে এমন ধরনের বোট অথবা নৌকা, উদ্ধার নৌকা করা উচিত যাতে তাদের কোনো অসুবিধা না হয়। সংশ্লিষ্টরা বলছেন, বোটগুলো যে কোনো দুর্যোগ মুহূর্তে অল্প সময়ে ত্রাণসহ নানা সহায়তা প্রদান করতে সক্ষম। বোটগুলোর ড্রাফট অত্যন্ত কম হওয়ায় দেশের বিভিন্ন সরু নদীপথে এবং প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গতদের সেবায় যাতায়াত করা সহ যে কোনো স্থানে ল্যান্ডিং করার মাধ্যমে উদ্ধার কাজ চালাতে সক্ষম। এই উদ্ধার নৌযানগুলো শুধু বন্যাপ্রবণ এলাকার জন্য করা হয়েছে। এই উদ্ধার নৌযান দিয়ে আমাদের দেশে আরেকটি বড় রকম কাজ হলো, যেটা আন্তর্জাতিকভাবে বিশেষ করে যারা প্রতিবন্ধী নিয়ে কাজ করেন, এটা আমরা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি পাবো এবং অনেক জায়গা থেকে ইতিমধ্যে আমাদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। দ্য ন্যাশনাল টাস্ক ফোর্স অন ডিজেবিলিটি ইনক্লুসিভ অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের চিফ অ্যাডভাইজার সায়মা ওয়াজেদের তত্ত্বাবধানে তৈরি এই বোটগুলোতে থাকছে বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা আহত ব্যক্তিদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচার, ওয়ার্কিং ফ্রেম। 54 ইঞ্চি দৈর্ঘ্যের বোটগুলোর একসঙ্গে 80 জন মানুষকে ধারণ করার সক্ষমতা রয়েছে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।